আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনে ক্লিক করুন। হ্যালো ফ্রেন্ডস, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। ফ্রেন্ডস, আমি আমার এই চ্যানেলে পুরুষ এবং মহিলাদের ব্যক্তিগত নানা সমস্যা নিয়ে একেবারে খোলামেলা আলোচনা করি, একই সাথে আপনাদের করা কমেন্টসের উত্তর দিয়ে থাকি। তেমনই এক ভাই আমার কাছে জানতে চেয়েছে, আপু আমার গার্লফ্রেন্ডের বয়স মাত্র 14-15 বছর, আমি তার সাথে গোপনে সহবাস করে ফেলেছি এবং সহবাসের পরে তাকে একটি ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাইয়ে দিয়েছি। এখন আপনার কাছে জানতে চাচ্ছি, এত অল্প বয়সে সহবাস করার কারণে এবং ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ার কারণে তার কোনো শারীরিক সমস্যা হবে কিনা। দর্শক, আপনার এই প্রশ্ন উত্তরে বলবো, 14-15 বছর বয়সে একটা মেয়ের সাথে এভাবে সহবাস করাটা কিন্তু আইনত দণ্ডনীয় অপরাধ। এমনকি মেয়েটি যদি আপনার সাথে সহবাস করতে রাজিও থাকে, তারপরও আইনের চোখে এটা দণ্ডনীয় অপরাধ, কারণ মেয়েটি এখনো নাবালিকা। দ্বিতীয়ত, এই বয়সী একটা মেয়েকে কোনোভাবেই ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল খাওয়ানো ঠিক নয়, কিংবা কোনোভাবেই গর্ভপাত করানো ঠিক নয়, এর জন্য আপনার শাস্তি হতে পারে। আজকাল অনেক অল্প বয়সী ছেলেদেরকেই দেখা যায়, তারা তাদের গার্লফ্রেন্ডের সাথে এভাবে লুকিয়ে সহবাস করে এবং নিজেরাই কিন্তু বিভিন্ন ফার্মেসি থেকে এরকম ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিল, যেমন আই পিল, নর পিল, নোরিক্স, এই জাতীয় পিলগুলো কিনে এনে তার গার্লফ্রেন্ডকে খাইয়ে দেয়, যার ফলে একটা মেয়ে কিন্তু পরবর্তীতে নানা রকম শারীরিক সমস্যার সম্মুখীন হতে পারে। এই ধরনের ইমার্জেন্সি কন্ট্রাসেপটিভ পিলগুলো একটি হরমোন জাতীয় ঔষধ, যা খাওয়ার পরে একজন মহিলার মাসিকে নানা রকম পরিবর্তন দেখা দিতে পারে। মাসিক দীর্ঘদিন বন্ধ থাকতে পারে, কিংবা অতিরিক্ত রক্ত যেতে পারে, যোনিপথ দিয়ে অনেকদিন যাবৎ রক্ত যেতে পারে, কিংবা তার তলপেটে প্রচণ্ড ব্যথা সৃষ্টি হতে পারে। তাই এই জাতীয় কোনো ঔষধ কোনো মেয়েকে খাওয়ানোর আগে অবশ্যই অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে এবং অবশ্যই তার বয়স 18+ হতে হবে। ধরুন আপনি 14-15 বছর বয়সের একটা মেয়েকে এরকম ইমার্জেন্সি পিল অর্থাৎ আই পিল খাইয়ে দিলেন। এই আই পিল খাওয়ার ফলে তার তলপেটে প্রচণ্ড ব্যথা হতে পারে, তার মাসিকের সমস্যা হতে পারে, অথবা তার যোনি থেকে অনবরত রক্তক্ষরণ হতে পারে, এমনকি তার মৃত্যু পর্যন্ত হতে পারে। তাই এরকম অল্প বয়সী কোনো মেয়ের সাথে যৌন মিলন তো করবেনই না, সেই সাথে ডাক্তারের পরামর্শ ছাড়া এরকম কোনো ঔষধ অল্প বয়সী কোনো মেয়েকে খাওয়াবেনও না, কারণ একজন নাবালিকা মেয়ের সাথে তার সম্মতিতে সহবাস করাও ধর্ষণের সমতুল্য। আপনি যদি আপনার নাবালিকা গার্লফ্রেন্ডের সাথে এভাবে শারীরিক মিলন করেন এবং কোনোভাবে যদি আপনার গার্লফ্রেন্ডের পরিবারের কেউ এই বিষয়টা জেনে যায় এবং তারা যদি আপনার নামে ধর্ষণের মামলা করে, তাহলে আপনি কোনোভাবেই এটা প্রমাণ করতে পারবেন না যে আপনি তার সম্মতিতেই তার সাথে সহবাস করেছেন বা শারীরিক সম্পর্ক করেছেন, কারণ একজন নাবালিকা মেয়ের সাথে সম্মতিতে হোক কিংবা অসম্মতিতে সহবাস করাটাই ধর্ষণের সমতুল্য। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন, ধন্যবাদ। আমাদের সমস্ত ভিডিওর আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।